হ্যালো এভরিবডি, সবাই ভালো আছো? আজকে দেখো আমরা যে পাঠটা করবো, পেজ নাম্বার 41-এ, সেটা হলো ভাগ করে। তবে এতদিন আমরা মোটামুটি যেটা করলাম বা আগে যেটা করেছি যে বিভাজনের নিয়ম কীভাবে হয় সেটা আমরা দেখে নিয়েছি। এবার সেই নিয়মটার উপরে কিছুটা হলো এই অঙ্কগুলো সুবিধা হবে, কীভাবে সুবিধা হবে সেটাও আমি বলবো। তা এখন যেটা আমাদেরকে মেইন জিনিস যেটা জানতে হবে যে ভাগ করে এর কিছু জিনিস আমাদের জানা উচিত, সেটা কি না ভাজক ভাজ্য এবং ভাগফল ভাগশেষ, এই চারটে জিনিস কিন্তু একটা ভাগের মধ্যে থাকে, সেটা হলো ভাজক ভাজ্য ভাগফল এবং ভাগশেষ। তা আমার মেনলি যেটা জানা উচিত যে অনেকের যেটা অসুবিধা হয় ভাজ্য, এই যে ভাজ্য ভাজ্যটাকে যাকে আমরা ভাগ করব, যে সংখ্যাটাকে আমরা ভাগ করবো তাকে বলা হয় ভাজ্য। তা ভাজ্য কাকে বলে? যে সংখ্যাটাকে আমরা ভাগ করবো তাকে ভাজ্য। হ্যাঁ, ভাজক কাকে বলবো? না যাকে দিয়ে, দেখো এই ভাজ্যটাকে ভাগ করছি কাকে দিয়ে? ভাজককে দিয়ে। তবে এই ভাজকটা হবে, এই যাকে দিয়ে আমরা ভাগ করছি সেটা হবে আর হবে ভাজক, আর একেবারে মাথায় থাকবে ভাগশেষ। অবশিষ্ট থাকে মানে যার মধ্যে ভাজক আর যাচ্ছে না সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? ভাগশেষ। তবে ভাজক কাকে বলে? যাকে দিয়ে আমরা ভাগ করছি, যাকে দিয়ে আমরা ভাগ করছি। ভাজ্য কাকে বলে? যাকে আমরা ভাগ করছি। ভাগফল কাকে বলে? না ভাগ ভাগ করে যে উত্তরটা পাওয়া যায় বা যে ফল ভাগফল তাকে বলা হয় ভাগফল, তারপর যে উত্তরটা পাওয়া যায় তাকে বলা হয় ভাগফল, আর ভাগশেষ ভাগ করার পরে যে অবশিষ্ট থাকে তাকে বলা হয় ভাগশেষ। ঠিক আছে, মোটামুটি জানা গেল ভাজক ভাজ্য ভাগফল। একটা অঙ্ক আমরা দেখিয়ে দিই পাশে তো বুঝতে পারবে, ধরো 10 ভাগ 3, এই আছে 10 ভাগ 3। তবে দেখো কাকে আমরা ভাগ করছি? এই যে প্রথমে যে সংখ্যাটা আছে 10টা আমরা ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে। তাই জন্য 3টা হলো কি বলতো? এই 3টা হলো ভাজক, তাই না? আর 10টা, এই যে 10 মাথায় অবশ্যই একক দশক লিখবে, লিখে করবে, এই 10টাকে আমরা কি বলবো বলতো? 10টা হলো এই 10টা কি ভাজ্য। আচ্ছা ভাগ করি 3, একের মধ্যে যায় কি? কারণ এক ছোট, তখন আমরা কি করবো? 10 পর্যন্ত নিয়ে নেবো। 3 10-এর মধ্যে কবার যায়? 3 দিয়ে 9 বিয়োগ করে কত হলো? 1। তবে এই যে ভাগফল যেটা সেটা এই, আর এই ভাগশেষটা এই, বোঝা গেল? কিভাবে করলাম যে আমরা 10কে ভাগ করছি কত দিয়ে? 3 দিয়ে। তা 10কে ভাগ করলাম মানে সেটা হলো ভাজ্য, কাকে দিয়ে ভাগ করলাম? 3 দিয়ে, তাহলে 3টাকে বলা হয় ভাজক, আর যেটা ফল করলাম সেটাকে বলা হয় ভাগফল এবং ভাগশ সেটা। তবে এবার আমরা মেন পাঠ্যসূচিতে যেটা আসি, যেটা একের থেকে যে অঙ্কটা আছে 210-কে 15 দিয়ে ভাগ, মুছে দিই এটা। এটা মোটামুটি সবাই বুঝতে পেরেছ যে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কাকে বলে? হ্যাঁ, প্রধান অঙ্ক যেটা হাতে আমাদের পাঠ্যসূচিতে যেটা একের থাকের অঙ্কটা আছে, একের থাকের ক 210 ভাগ 210 ভাগ 210 ভাগ, এই আছে তোমাদের যে অঙ্কটা সেটা। আচ্ছা এখানে তো বলতো ভাজ্য কোনটা? ভাজ্য হবে 210 একক দশক শত। আচ্ছা এখানে ভাজক কোনটা হবে? 15, ভাজক হবে 15, ভাজক 15। তো 15-21-এর মধ্যে কত আছে সেটা আমরা বার করব। প্রথমে এখানে ক অঙ্কের সংখ্যা আছে দেখতে হবে, এখানে কত অঙ্কের সংখ্যা আছে? 2 অঙ্কে, আর এখানে আছে 3 অঙ্কে। তাহলে প্রথমে আমরা ভাগ করবো, আমি এখানে এখানে যেহেতু 2 অঙ্কে, এখানে তার 1 অঙ্কে নিলে তো ভাগ যাবে না তার মধ্যে, তবে এখানে 2 অঙ্কে রাখতে মানে আমরা এখানেও 2 অঙ্কে নেবো, মানে শত বা দশকের ভাগটা নেবো। ঠিক আছে, আচ্ছা 15
এর মধ্যে কতবার যায় একুশের মধ্যে, তাহলে আমাদের সেটা জানতে হবে। কি করে আমরা জানবো? না পনেরো একবার গেলে হয় পনেরো একে পনেরো, পনেরো দুবার গেলে কত হয় পনেরো দু কাটে তিরিশ। আচ্ছা আমি দামটা জানি বলে আমি করে দিতে পারছি, তোমরা যদি না জানো তা তোমরা পাশে ফোন করে দেখবে কতবার গেল। তবে এখানে দেখো পনেরো যদি দুবার যায় একুশের মধ্যে যেতে হবে, হ্যাঁ দুশো দশের মধ্যে কিন্তু এখন হচ্ছে না, কারণ এখানে দু অঙ্কের সংখ্যা, এখানে আমি দু অঙ্কের সংখ্যা নিয়ে দেখবো যে এখানে দু অঙ্কের সংখ্যা কত আছে একুশ। একুশটা পনেরো থেকে বড় না ছোট, সেটা হচ্ছে বড়। বড় যদি হয় তাহলে তার মধ্যে কত বার যায়, পনেরো একুশের মধ্যে করা যায়। একবার গেলে হচ্ছে পনেরো আর দুবার গেলে তিরিশ। আচ্ছা এটা তো আমরা বিয়োগ করার সময় জেনেছি যে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা দিয়ে কি কখনো বিয়োগ করা যায়, তাহলে একুশের সঙ্গে কি তিরিশ বিয়োগ করা যাবে? যাবে। তখন আমরা কি করবো, পনেরো একবার দেবো, কারণ দুবার দিলে তো তিরিশ বেশি বিয়োগ করতে পারবো না, তাই পনেরো একটু পনেরো বিয়োগ করো। একটাকে কত ধরবো, ছোট আছে উপরে নিচে পাঁচ, একটাকে এগারো ধরবো এখান থেকে নিয়ে নিয়ে, তার পাঁচে কত দাও এগারো, পাঁচে ছয় দাও নিচে শূন্য, তাহলে কত হয় ষাট, কারণ এখান থেকে এক লেগে শূন্য। পরের সংখ্যা কি আছে, কবে পরের সংখ্যা কি আছে, শূন্য। শূন্যটাকে আমরা নামাবো, নামিয়ে দেখো কতবার যাবে পনেরো, পনেরো একে পনেরো, পনেরো দিয়ে তিরিশ, তিন পনেরো পঁয়তাল্লিশ, চার পনেরো ষাট। দেখো আমি নামটা জানি বলে, তোমাদেরও আগে নামটা মুখস্ত ছিল কিন্তু এখন সবাই ভুলে গেছো, কিছু করার নেই। তবে যদি ভুলে দাও তাহলে একটা নিয়ম আছে কীভাবে মনে করতে হবে, সেটা হচ্ছে কি তোমরা গুণ করে করে দেখবে। তোমরা যদি পনেরোকে যদি তিন দিয়ে গুণ করো তাহলে পনেরো থেকে কত হয় পঁয়তাল্লিশ, যদি পনেরোকে যদি চার দিয়ে গুণ করো চার সঙ্গে কত হয় ষাট। দেখো আমরা চার চার বার দিয়ে ভাগ করে পেয়ে যাবো, তাই না? তবে আমাদের উত্তরটা কি হবে, ভাগশেষ তো জিরো, মানে শূন্য আছে ভাগশেষ, তার মানে উত্তর লিখতে হবে না, তাহলে আমাদের ভাগ ফল কত সেটা আমরা লিখবো, ভাগ ফল চোদ্দ। অঙ্কটা করে নিয়েছো তোমরা রোজ, মানে খাতা পেন্সিল কিন্তু অঙ্ক ক্লাসের সময় কোনো একদম সাথে রাখবে, ঠিক আছে? খাতা পেন বই ইত্যাদি ইত্যাদি জিনিস যেগুলো তোমাদের প্রয়োজন হবে সেটা কাছে রাখবে, তবে আমার সঙ্গে তোমরাও করবে, ঠিক আছে? আচ্ছা কয়েকটা হয়ে গেল, এবার আমার কয়েকটা আটশো বাহান্ন ভাগ বারো আছে একক দশক শত। দেখো বাহান্ন দুইটা এককের ঘরে পাঁচ আট, এই সেই আগের মতন আগে যেমন আমরা শিখেছি গত অঙ্কটার সময়, এবারও তাই দেখো বলছি খুব সহজ জিনিস। এখানে আছে বারো আর এখানে আছে এক সংখ্যা গেলে আট, তবে এক সংখ্যা এখানে যদি দু সংখ্যা থাকে এখানে দু সংখ্যা নেওয়াটাই ঠিক, এখানে যদি তিন সংখ্যা থাকে এখানেও তিন সংখ্যা নিতে হবে, এখানে যদি চার সংখ্যা থাকে এখানেও চার সংখ্যা নিতে হবে, এটাই কিন্তু নিয়ম। তবে এটা করলে তোমাদের অঙ্কটা কিন্তু বোঝা অনেক সুবিধা হবে। তুমি যদি এখানে বারো আছে যদি আট ডা আট আছে তার মধ্যে যদি তুমি বারো আটে যদি কবার যাও তবে একবারও যাবে না, দেখো কারণ কেন বলতো আট ছোট সেই দেখো, তবে এখানে দু অঙ্কের সঙ্গে মানে এখানে তুমি দু অঙ্কের সঙ্গে নিয়ে দেখো বেশি না ছোট বেশি না কম, তবে এখানে দেখো পঁচাশি আছে পঁচাশি বেশি না কম, পঁচাশি বেশি আছে বারো থেকে, তাই তো? আচ্ছা এবার কতবার যাবে সেটা তোমাদেরকে একটা জিনিস আমি একটু শিখিয়ে দিই, সেটা করলে তোমাদের একটু সুবিধা হবে। দেখো এর শেষ অঙ্ক কত আছে বলতো, মানে আমি কিন্তু এই বলে তো পঁচাশি নিচ্ছি, তো এই পঁচাশি শেষ অঙ্ক আট আছে, এর কত আছে বলতো এক আছে। আচ্ছা এই এক আটের মধ্যে কবার যায়, এটা কিন্তু একটা মানে খুব সিম্পল জিনিস, মানে এইভাবে কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে, এই এক আটের মধ্যে কত যায়, এক আটের মধ্যে কতবার যায় বলতো, এক আটের মধ্যে আট বার যায়, তাই বারোকে আট দিয়ে গুণ করি, এটা একটা মানে কতবার যাবে এই সংখ্যাটা কিন্তু অনেক সময় কিন্তু আমরা ই করতে পারছি না, তখন আমরা এই করবো, আমি হয়তো বলতে পারবো যে এটা কতবার যাবে কিন্তু সেটাকে তোমরা হয়তো চট করে বলতে পারবে না, চট করে বলার একটা পদ্ধতি যে এখানে শেষ অঙ্ক কত আছে এক, এখানে শেষ অঙ্ক কত আছে আট, তবে এক আটের মধ্যে কতবার যায়, তাহলে বারোর সাথে আমরা আট গুণ করে দেখি, দেখো আট দুগুণে ষোলো ছয় হাতে আমার এক আটে আট ছিয়ানব্বই, তবে এখানে পঁচাশি আছে তখন হলো কত ছিয়ানব্বই, তা বেশি হয়ে গেলে আমি কি করবো, বেশি কি পঁচাশি থেকে ছিয়ানব্বই কি দিতে পারবো, দিতে পারবো না,
তখন আমরা কি করব 9 কে আমরা 7 দিয়ে গুণ করি 7 গুণ 14 4 আর আমরা 1 তাহলে 84 দেখো এখানেতে 85 ওখানে হচ্ছে কত 84 তাহলে জানো তো আমি কি এই গুণগুলো আমি কেটে দিই আমি এটা বোঝানোর জন্য করেছিলাম মোটামুটি সব বুঝতে পারলে কেন আমি ওখানে 8 দিলাম তবে তাড়াতাড়ি চট জল দিই নারী তো তুমি তো হয়তো তাড়াতাড়ি 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে 7 দিয়ে করতে করতে 8 মানে একটা ব্যাপক একটা টাইম বা সময় লস হতো সেটা দেখো তোমাদের এইটা করতে কিন্তু অনেকটা সহজ এবং ইজি পদ্ধতি হবে আমার মনে হয় যেটা এইভাবে দেখো তবে 8 বার দিয়েছিলাম এখানে 1 8 এর মধ্যে 8 বার যায় বলে 8 বার দিয়েছিলাম এটা বেশি তাই একটু কম দিলাম যদি অনেক সময় খেটেও যেত ঠিক আছে তাহলে এখানে আচ্ছা এই সাতটা আমি কোন ধরে লিখব বলতো এই জিনিসটা আমি সবাইকে বলবো একটুকুনি ধৈর্য সহকারে দেখো এই যে সাতটা চুরাশির মধ্যে কোন ঘরে বসবে সেটা হচ্ছে যে দশকের ঘরে কেন দশকের ঘরে বসবে বলতো কারণ বারো তো আর শতক শতকের ঘরে যায়নি তখন দশকের ঘর পর্যন্ত নিতে হবে তখন যে ঘর পর্যন্ত নিতে হবে তার যে উত্তর মানে যে যত দিয়ে যাচ্ছে সেই উত্তরটা সেটা কিন্তু আমরা সেই ঘরে লিখব তো সাত বছর কত হলো চুরাশি এর থেকে বাদ দিয়ে কত হয় এক আট আট মিলে গেলে শূন্য বসালেও হয় না বসালেও হয় কেউ যদি শূন্য বসায় তাকে যদি ভুল হবে সেটাও তো নয় কারণ আগে তুমি শূন্য দিতেই পারবো না একটা সংখ্যা হ্যাঁ একের আগে যদি আমি একটা শূন্য দিই যদি আমি এটাকে আর দশ বলবো না এটা একই বলবো তো এখানে শূন্য দিলেও ভালো না দিলেও ভালো আর না দেওয়াটাই বেশি ভালো কারণ ফালতু ফালতু তোমাদের পেনের হাতে কি কালিটা হয়েছে নষ্ট করা তবে পরের সংখ্যাটা নামায় দুইটা দেখো দুই না তবে কত বের হবে বারো না কি মজার জিনিস সেখানেও বারো আছে এখানেও বারো আছে তা বারো বারোর মধ্যে পাওয়া যাবে একবার তা বারো একে বারো মিলে গেলে কত হয় শূন্য তবে আমরা কি লিখবো ভাগশেষ কি লেখার দরকার আছে শূন্য হয়ে গেছে তো তবে আমাদের ভাগশেষ নেই শূন্য মানে তার ভাগ করাটা কত হবে ভাগ করাটা হবে 71 খুব মজার জিনিস খুব মনে করে ভাগগুলো করো ঠিক আছে আচ্ছা আমি একটু বড় সংখ্যার একটা করে দেখাই সেটা হলো ইগার অঙ্কটা করে দেখাই তবে এই বাকিগুলো ইগার অঙ্কটা করে দেখাই বাকিগুলো তো তোমরা করো ইগারটা কি আছে তাহলে
যদি 28 কে কভার দেয় 9 বার 3 9 27 3 10 3 10 বার তো বেশি হয়ে যাবে দেখি আমরা এটাকে 9 দিয়ে গুণ করে দেখি হ্যাঁ 315 কে 9 দিয়ে গুণ করে দেখি 5 9 45 এর 5 7 4 9 কে 9 আর 4 13 3 হাতে আমরা 1 3 9 27 এর আগে আসছে দেখো কি ম্যাজিক তাই না আমরা চট জোরলেই কিন্তু পেয়ে গেলাম যে এর মধ্যে কতবার যায় 9 বার কিভাবে পেলাম কারণ তিন তো দুই এর মধ্যে যায় না দুই ছোট আমরা 28 করে দিলাম তিন 28 কে কভার যায় 9 বার তাহলে কত হলো আমরা 200 তাহলে ভাগফল কত ভাগফল 29 আচ্ছা ভাগশেষ কিছু আছে এটা মানে লেখার প্রয়োজন নেই নেই যে আচ্ছা টয়ের অঙ্কটা তো খুব মজার আছে তাই না অঙ্ক করতে টয়ের অঙ্ক করে বুঝে দিলাম সবাই করে নিয়েছো টয়ের টয়ের করে দেখো বাকিগুলি এই সব করি